মুক্তের মা, অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে। আমার ছয়টা সন্তান যে ওখানে দিবির ব্যক্তি অনশনে আছে তাদের কাকে বুঝবে? মুলেটা আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনা? অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না? বুকগুলা চাচা হয়ে গেছে আমার সন্তানদের, আবার বুলেট বলবেন কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ, যারা এখনো ঘরে আছেন তারাও জানেন। আর কতদিন ভয় পাবে? একটা মারবেন দশটা আসবো, দশটা মারবেন লক্ষ আসবো, সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল, কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোর করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে, তাহলে দল করলেই কেন? যে দল করার এটা স্বীকৃতি দিতে হবে, দল করলে ক্ষতি, অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি, ক্ষতি কি? কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? পিছু হটব না, ভয় পাবা না, তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি, যতদিন না নয় দফা ওদের মা না হয় ততদিন মা থেকে শুরু। কেউ নিরাপদ না তো, আপনি নিরাপদ? সংবাদ কোন পড়ি আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর পাম্পার কলম নিউজ করতে হচ্ছে না? আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে? পাচ্ছেন না তো, আপনার হয়ে আমি লড়ছি, আমাকে সহায়তা করো। থ্যাংক ইউ।